অ্যালগোরিদমকে কনফার্ম করবে, কি কি সিম্পটম আমরা ইউজুয়ালি দেখি এটা আপনারা সবাই জানেন, ওই জন্য এটা জিনিসই করাচ্ছি না। আমরা কি দেখি, পার্টিশন দেখি অ্যালগোরিদমকে, আমরা কি দেখি কন্ডাক্টিভে ভালোবাসে মেটোরিদম, লবণ ভালোবাসে মেটোরিদম, মিষ্টি ভালোবাসে মেটোরিদমের রিলিফ হয় সি সাইডে, সমুদ্রের ধারে গেলে তার রিলিফ হয়। এই সিম্পটমটা আমি খুব একটা পাইনি নিজে, অনেকেই এটাকে কনফার্ম করেছেন যে সমুদ্রে ধারে গেলে তার অ্যাজমা সহ বিভিন্ন রকম প্রবলেম রিলিফ হয়, যেমন ফেসের ওপরে শুলে তার অ্যাজমা রিলিফ হয়, যদি শীষ করে গেলে সমুদ্রের ধারে গেলে সে অদ্ভুতভাবে ভালো থাকে, কিন্তু যখন অন্য জায়গায় চলে আসে মেলোডিনামের আবার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তো রেনাল সিন্ড্রোমে এই ডিজায়ার ফর ক্রেভিং ফর আইস, ক্রেভিং ফর কোল্ড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট সিম্পটম। এবং আরেকটা ইম্পর্টেন্ট সিম্পটম আছে রিলিফ বাই ইউরিনেশন। বোকার যখন দেখবেন বোকারে লেখা আছে অ্যাগ্রাভেশন ফ্রম ইউরিনেশন, কিন্তু জাস্ট অপোজিট হয় শুধুমাত্র রেনাল কমপ্লেন্ট দেখবে, রেনাল কমপ্লেন্ট কি হয় রিলিফ বাই ইউরিনেশন অ্যান্ড প্রেশন, এটা অ্যালেনে পাবে। ক্রেভ ফর আইস, যখন তার রেনাল কলিং উঠেছে, পেছাবে কোনো ব্যথা হচ্ছে, রেনাল ফেলিওর হয়েছে, গ্লোমেরুলোনেফ্রাইটিস হয়েছে, তখন যদি পেশেন্টে প্রচন্ড ঠান্ডা খেতে ভালোবাসে এবং অথবা যদি ইউরিনেশনের পরে অনেকটা ভালো বোধ করি ইচ্ছা করে, তাহলে দুটো মেডিসিনের কথা আমরা চিন্তা করবো, এক হচ্ছে লাইকোপোডিয়াম, দুই নম্বর হচ্ছে মেটোরিনাম। লাইকোপোডিয়াম আপনারা জানেন ইউজুয়ালি সিলিং পেশেন্ট গরম খেতে ভালোবাসে, মেটোরিনাম ইউজুয়ালি হট পেশেন্ট ঠান্ডা খেতে ভালোবাসে। এই দিয়ে আমরা রেনাল কমপ্লেনের ক্ষেত্রে স্পেশালি মেটোরিনামকে কনফার্ম করতে পারি। তো এই ছোট ছোট টিপসগুলো যদি আমরা মনে রাখি তাহলে আমাদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হয়ে যায় মেটোরিনামকে চেনা। এবং একটা ছোট্ট সিম্পটম যেটা আমরা কোনো কনভেনশনাল ম্যাটেরিয়াল মেডিকায় পাবো না, কিন্তু আমরা অনেকবার কনফার্ম করেছি আমার দেশে পেয়েছি, দ্যাট ইজ এটা রেকর্ডারিতে পাবো শুধুমাত্র, অল্পদের রেকর্ডারিতে নেই, সিন্থেসিস রেকর্ডারিতে আছে। এটা হচ্ছে কোনো কমপ্লেন, কোনো পেইন, কোনো সমস্যা যদি শনিবারে বা রবিবারে বাড়ে, অনলি মেডিসিন ইজ মেটোরিনাম। শনিবার রবিবার মানে তার যদি শিফটিং ডিউটি হয় বা শনি রবিবারে ছুটি না থাকে তা নয়, ছুটির দিনে বাড়ে, রেস্টে বাড়ে, রেস্টের দিনে বাড়ে, সেটা রেকর্ডারি ভাষায়, রেকর্ডারি মানে রবিবার তার কোনো ছুটি নেই, রবিবারে হচ্ছে না তার বুধবারে হচ্ছে, তার বুধবার ছুটি, তাহলে বুধবারও বাড়তে পারে, ছুটির দিনে বাড়ে। এবং আমার একটা কেস ছিল কিনা কি নাম ছেলেটা, সে সিঁড়ি থেকে পড়ে গেছিল, এটা মেটোরিনামের কেস না, সিঁড়ি থেকে পড়ে গেছিল, যখন তখন তার কি হয়েছিল অক্সি চলে গেছিল, প্রচন্ড ব্যথা, এলোপ্যাথিক ওই যেগুলো পেন কিলার সার সেগুলো খেয়েছিল, কিছুতেই ব্যথা কমে না। তো আমার সঙ্গে যোগাযোগ করে বাড়িতে ফোনই আমি শুনেছিলাম কি হয়েছে, কক্সিসে ব্যথা হয়েছে, এবার ইঞ্জুরি ইন কক্সিস আমরা কি কি মেডিসিন চিন্তা করি, কি কি মেডিসিন আছে ইঞ্জুরি ইন কক্সিস, প্রথমে কি ভাবি হাই পেরি দাম সবাই দিই আমরা, কিন্তু কেন্দ্রে বটারি এখানে খুলতে হবে, বাসন ডিস্ট্রিক্ট রেপোটারি যাদের আছে ওখানে চারটে মেডিসিন আছে, রাস্তাক্স কাজ করতে পারে, কেন্দ্রে রাস্তাক্স নেই, বেলিস্পারও নেই, এসে আছে যা করেছিল পেছন দিকে, হ্যাঁ মানে মধ্যে এই চারটে মেডিসিন শুধুমাত্র হাইপেরিকাম চিন্তা করলে হবে না, আর একটু দৃষ্টিটা প্রসারিত করলে বোধহয় আরো বেটার রেজাল্ট হবে। এবং যখন আমরা মোডালিটি তো আমরা সবাই জিজ্ঞাসা করি কিসে বাড়ে কিসে কমে, হাইপেরিকামে কি গরমে আরাম হয় এ বলেছিল, আমি একমাত্র বরফ যদি আমার পক্ষে দিই, বরফ দিলে আমি কিছুটা রিলিফ বোধ করছি। যখন আমি পেইনিং কক্সিস রিলিফ বাই কোল্ড এটার চ্যাপ্টারে নেই, আমি তখন গ্র্যান্ড জেনারেলাইজেশনে চলে গেলাম, জেনারেলে রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশন কি কি মেডিসিন আছে, তাতে দেখা যাচ্ছে যে বরফ দিয়ে আরাম হয় ব্যথাতে কোন কোন মেডিসিন আছে, ঠিক আছে।
তাতে একমাত্র ওই চারটে মেডিসিনের মধ্যে আছে সাইলেসিয়া, এবং সাইলেসিয়া 200 ডোজ দেওয়া হয়েছিল, তাতেই ম্যাজিক্যাল কিওর হয়েছিল। ম্যাজিক্যাল কিওর, কিওর বলবো না, কিওর করিলে টুকটা মানে ম্যাজিক্যাল রিলিফ হয়েছিল। টক্সিসের ব্যথা আফটার ইঞ্জুরি রিলিফ বাই কোল্ড অ্যাপ্লিকেশন, আইস অ্যাপ্লিকেশন, দ্যাট ওয়াজ দ্য কেস অফ সাইলেসিয়া। এবং সে পরবর্তীকালে তার আগে মাইগ্রেন ছিল, তার মাইগ্রেন ডেভেলপ করে, প্রচন্ড বাঁধিকে ব্যথা, মাথার প্রচন্ড বাঁধিকে ব্যথা, ওইটা দেওয়া হয়। এবং ব্যথাটা কখন হতো, তার শনির বিষয়টি থাকতো, শনির বিষয়ই ব্যথা হতো, সেইটাকে আমরা মেটোরিনাম দিয়ে ভালো করেছিলাম। মানে আফটার সাইলেসিয়া মেটোরিনাম দিয়ে ওই শনি রবিবারের মাথা ব্যথা। এবং আপনারাও যদি এরকম পান, রেস্টের দিনে যদি ব্যথা, এটা কেন হয় এটার কোনো ব্যাখ্যা আমি পাইনি, যেটা আমি নিজে ব্যাখ্যা করেছি, মেটোরিনামে একটা সিমটম আমরা দেখব, যখন সে রোগের কথা চিন্তা করে তখন তার বাড়ি হতে পারে। সে যখন রেস্ট পায়, যখন কাজের দিনে থাকে, তার নিজের শরীরের কথা চিন্তা করার মতো ফুরসত থাকে না, এবং কাজের দিনে থাকে তখন তার নিজের রোগ লক্ষণের প্রতি নজর পড়ে, এই জন্য ওয়েন থিঙ্কিং অ্যাবাউট দ্য কমপ্লেন্স দ্য পেশেন্ট বিকামস ওয়াস। এটা একটা কারণ হতে পারে, কিন্তু এটা একটা হাইপোথেসিস, এটা নিয়ে আমি বেশি দূর যাচ্ছি না। তো এই হচ্ছে মেলোডিনাম। এইভাবে যদি আমরা মেলোডিনামকে দেখি তাহলে আমরা অনেকটাই ভালোভাবে, ডক্টর লালমোহন খান একটা কথা বলেন, যদি আপনি ছয় মারতে চান তাহলে আপনাকে পিচ ছেড়ে বেরোতে হবে, যে রাশেল ছয় মারছে আইপিএলে, পিচ ছেড়ে বেরিয়ে মারছে, পিচে দাঁড়িয়ে তো মারছে না। তো যদি আমরা হোমিওপ্যাথিতে ছয় মারতে চাই তাহলেও আমাদের পিচ ছেড়ে বেরোতে হবে, মানে প্যাথোলজির বাইরে গিয়ে চিন্তা করতে হবে। প্যাথোলজি পণ্ডির মধ্যে থাকলে, যেটা ডক্টর মুখার্জিও বলছিলেন, অন্যান্য প্যাথোলজি পণ্ডির মধ্যে থাকলে আমরা কিছুটা আবদ্ধ হয়ে যাবো, কিন্তু যদি আমাদের মিরাকুলাস রেজাল্ট দিতে হয়, সেটা মেটোরিনাম হোক বা অন্য কোনো মেডিসিন হোক, তাহলে কিন্তু প্যাথোলজি কার সঙ্গে ম্যাচ করছে না সেটা দেখতে হবে। ডক্টর কৃষিপালের একটা কেস আমি শুনেছি, ডক্টর বিপ্লবের কাছে, যে একটা পেশেন্ট সিরোসিস অফ লিভার নিয়ে এসছে তার কাছে, বসে আছে এবং তার প্রচন্ড খিদে, প্রচুর খায়। কৃষিপাল আর কিছু জিজ্ঞাসা করেননি, কি দিলেন, এবং সেই ইগনেশিয়া দিয়ে তার সিরোসিস অফ লিভারে অনেক ভালো ছিল। তো এইগুলো হচ্ছে কিনট সিমটম, এইগুলোই হচ্ছে পিঠ ছেড়ে বাইরে আসা। তো অনেক সময় তো আমাদের এক দুরানো নিতে হয়, যখন আমরা নিশ্চয়ই প্যাথোলজি দেখবো, যখন আমরা এই সিমটম গুলো পাচ্ছি না তখন পেশেন্টকে ছেড়ে দেবো, যে না বাবা আমি কিছু পাচ্ছি না, কোন আংক্রমণ পিপিলিয়া পাচ্ছি না, তোমাকে দেওয়া যাবে না। দেওয়া যাবে, অবশ্যই প্যাথোলজিতে দেওয়া যাবে, যদি আমরা এটা না পাই, ঠিক মতো রিসিভ করতে না পারি, তাহলে নিশ্চয়ই প্যাথোলজিক্যাল বেসিসে আমরা প্রেসক্রিপশন করবো। আমরা একটা বই লিখেছি আমি, কিছুটা প্যাথোলজি বেসিসে স্পেশাল সিমটমগুলো যেগুলো আমরা ইউজুয়ালি ইউজ করি না, যেমন বাঁদিকের হিপে ব্যথা, অনেক মেডিসিন আছে ডিপার্টমেন্টে, কিন্তু পার্টিকুলার মেডিসিন যদি ওদের পরীক্ষা দেখেন, সোলানাম ম্যানোসাম মার্ভেলাস রেজাল্ট। যদি হাঁটু ব্যথা, অনেক মেডিসিন আমরা ইউজ করি যেগুলো দিয়ে কাজ হচ্ছে, যদি কাজ না হয় ডান দিকের হাঁটু ব্যথা হলে আমরা জ্যাকারান্ডা দিই, বাঁ দিকের হাঁটু ব্যথা হলে আর যেমন মেক্সিকানা দিই। এগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল প্রেসক্রিপশন। যদি আমাদের খুচরো রান্না দরকার হয়, হয়তো যেগুলো বলছিলেন যে অনেক সময় টেস্টিং করার সময় পাওয়া যায় না, অনেক পেশেন্ট আছে, তখন আপনারা প্যাথোলজিক্যাল সিমটম দিয়ে ছেড়ে দিন, পরে যখন সময় পেলেন ভালোভাবে টেস্টিং করে, যেটা কনসালটেশন আসছে তো তার উপরেই বলতে আছে, যদি আপনার দেখতে পারেন বাইরে আছে। কিন্তু ওইটাই শেষ কথা নয়, আমাদের শেষ কথা হচ্ছে আনকমন পিপিএলিটি কিনট সিমটম, এইটুকু দিয়ে যদি আমরা বিভিন্ন ড্রাগকে চিনি, যেভাবে আমরা মেলোডিনামকে ব্যাখ্যা করি, তাহলে কিন্তু আমাদের মার্ভেলাস রেজাল্ট হতে পারে। এইটুকুনি বলে বিষয়বস্তু মেডোরিনাম, জন্মতিথিতে আজকে সবাইকে আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছি, এবং আজকে আলোচনা আমরা শুরু করব। দুম করে শুরু করবো না,
একটু সময় অনুষ্ঠিত, কারণটা হচ্ছে যে প্রথম আজকে আলোচনা আমি অবশ্যই করবো মেডোরের নাম সম্বন্ধে। তার আগে কুনাল, আমি তখন এই ব্যানারের আবার ব্যস্ত ছিলাম। কুনাল আমার বন্ধু, মানে আপনারা সবাই হয়তো জানেন বা অনেকে যারা জানেন না, আমার বন্ধু যেহেতু আমার একটু দায়িত্বের মধ্যে পড়ে আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়া। কুনালের সঙ্গে আমার অনেকদিনের পরিচয়, বিটিএস করার পরে আমরা যখন এমডি করছি সাইকিয়াট্রিতে তখনই কুনালের সঙ্গে মেইনলি পরিচয়টা হয়। পরবর্তীকালে এমডি পাস করার পরে আমরা একসঙ্গে ফর্ম ফিল আপ করি, ও আরবিএসকেতে আছে, আমিও আরবিএসকেতে আছি, ও ব্যারাকপুরে আছে আরবিএসকে মেডিকেল অফিসার, আমি হাবড়াবান ব্লকে আছি। এটা তো কর্মজগৎ সম্বন্ধে বললাম। এটা ছাড়া কুনাল কুনাল আসলে নৌকা চালায়। হোমিওপ্যাথি যদি কোনো নদী হয়, কুনাল সেই নদীর একজন, নদীতে ভাসমান একজন নৌকার মাঝি বলা যেতে পারে। মানে কখনো একটা ঘাটে যায়, কিছুদিন থাকে, সেই ঘাট থেকে আবার ডান হয়ে অন্য ঘাটে যায়, সেইখানে আবার কিছুদিন থাকে জানে জায়গার সম্বন্ধে, আবার অন্য ঘাটে যায়। এইটা করে পুরো পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘাটে গেছে, যেরকম পি ব্যানার্জি, যেরকম আমাদের রিনাম যারা আছে অশোক প্রধান, আমাদের ঠাকুরনগরের সুনীল সরকার, পশ্চিমবঙ্গের মধ্যে কথা বলছি, পশ্চিমবঙ্গের বাইরেও প্রাচীন সরকার, তারপরে প্রকাশ মন্দিরের তো সরাসরি সঙ্গে সম্পৃক্ত। এটা করে কোনো কী হয়েছে, মানে ওর বৈজ্ঞানিক ব্যাপারটা সম্বন্ধে একটা সার্বিকভাবে অ্যাটলিস্ট জানার চেষ্টা সিনসিয়ারলি করে চলেছে ঠিক, এবং তারপরে ও তার এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করছে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশ করে। এবারেও এপিল পত্রিকা, সুস্বাস্থ্য পত্রিকাতে ওর লেখা বেরিয়েছে, মানে প্রতিবারই বেরোবে সুস্বাস্থ্য বা অনেকগুলো ভালো হতে পারবে। তো সেইখানে হোমিওপ্যাথি সম্বন্ধে বলে খুব প্রমিসিং একজন চিকিৎসক এবং অনুসরণ চিকিৎসক। এটা কুনালের সম্বন্ধে বললাম। লাস্টলি ও একটা বই লিখেছে, এই বইটা লিখেছে অসাধ্য রোগের হোমিওপ্যাথি নিয়ে। এই বয়সে হোমিওপ্যাথি সম্বন্ধে ওর যা যা অভিজ্ঞতা হয়েছে সেটা নিয়ে ওর নিজে পড়াশোনা করে যে সংগ্রহ করেছে, সেটা ওই বললাম না, নৌকো চালায় বিভিন্ন ঘাটে যায়, সেখান থেকে অনেক কিছু কালেক্ট করে, সেগুলো কালেকশন এখানে আছে। তো যারা যারা আপনারাও এই সমাজাতি হিসাবে হোমিওপ্যাথিতে আছেন, আপনারাও এই দেখতে চান, বইটা বাইরে আছে দেখবেন। এটা কুনাল সম্বন্ধে বললাম। এবার কুনালের কথা বেশ থাকা মায়ের কথা বলবো। আমি প্রথমে একটু আগের তারিখ বললাম, যেহেতু বন্ধু তাই বন্ধুর কথা আগে বললাম, কিন্তু আমি আসলে অ্যানিমেল সম্বন্ধে একটু যেরকম ও বলবো যে ছক্কা মারা, হ্যাঁ আমরা সবাই কিন্তু ছক্কা মারতে চাইছি, আমরা ওই এক দু রাত তিন রাত তো নেবই, কিন্তু উদ্দেশ্যটা কিন্তু আমাদের ছক্কা মারা। অ্যানিমেল এটা আমরা শিখেছি ছক্কা মারা, এই ধুয়ে ধুয়ে চার, এই ব্যাপারটা অ্যানিমেলের আগে ছিল। সিমটোমেটিক ট্রিটমেন্ট, জ্বর হয়েছে প্যারাসিটামল দাও, অ্যানিমেলের বাইরে বেরোতে চেষ্টা করেছেন, ছক্কা মারার চেষ্টা করেছেন, এবং সেটা সে কনসেপ্টটা আমাকে দিচ্ছে চলছে 265 সাল ধরে, 265 বছর ধরে আমরা এটার সঙ্গে জড়িয়ে আছি। তো অ্যানিমেল 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 যেখান থেকে ছক্কা মারতে বলছেন, আমরা আমাদের যেটা দায়িত্ব সেটা হচ্ছে যে সেই ব্যাপারটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া, মানে একটু বিতর্কিত হতে পারে।